आज उपराष्ट्रपति निर्वाचन सकाल 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে এনডিএ প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়, বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আলভা ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন প্রতিক্রিয়া শিশির অধিকারী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিজেন্দ্র, একেবারে সংখ্যার হিসেবটা তোমার কাছ থেকে স্পষ্ট হবো, আর অবশ্যই শিশির অধিকারীর যে প্রতিক্রিয়া, যে গেলেও দেখতে পাবেন না গেলেও দেখতে পাবেন ইতিমধ্যেই জানিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে, সে বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো পাবে, শিশির বাবু যেদিন রাষ্ট্রপতির ইলেকশন হচ্ছিল সেদিন তিনি ভোট দিতে সংসদ ভবনে এসেছিলেন, এবং ভোট দেওয়ার পরে যে তিনি কথাগুলো বলেছেন সেটাতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে হয়তো তিনি জগদীপ ধনকড়ের পক্ষে রয়েছেন। তিনি বলেছিলেন যে জগদীপ ধনকড় সব থেকে ভালো ভাইস প্রেসিডেন্ট হবেন আজকে পরিস্থিতি যা রয়েছে তার পরিপ্রেক্ষিতে। এবং যে অঙ্কগুলো তুমি বললে, এখন লোকসভা এবং রাজ্যসভার এমপিরা ভোট দেবেন, 10টা থেকে ভোট স্টার্ট হবে, 5টা অবধি চলবে এবং 6টার পর গণনা হবে। খুব সম্ভবত 7টার আগে আমরা রেজাল্ট আজকে পেয়ে যাবো কে পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন। এবং যে অঙ্কগুলো এই মুহূর্তে রয়েছে সেটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে 7টার সময় জগদীপ ধনকড়ের নাম অ্যানাউন্স হবে, তিনি জয়ী হবেন, কেন কি তার নম্বরগুলো তার ফেভারে রয়েছে। টোটাল যে ভোটিং ভোট রয়েছে পাপিয়া, তার মধ্যে 390টা ভোট পেলেই তিনি জয়ী হয়ে যাবেন, কিন্তু শুধু এনডিএর কাছে 440 থেকে বেশি ভোট রয়েছে। সেক্ষেত্রে সেখানে তিনি ইতিমধ্যেই মেজরিটি থেকে বেশি তার কাছে নম্বরগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এনডিএর বাইরে যারা দলগুলো রয়েছে তারাও সমর্থনের কথা জানিয়েছে, যার মধ্যে বিজু জনতা দল রয়েছে, ওয়াইএসআর কংগ্রেস রয়েছে, এআইএডিএমকে রয়েছে, বহুজন সমাজ পার্টি রয়েছে এবং অন্যান্য দলগুলোও রয়েছে যারা সমর্থনের কথা বলেছে জগদীপ ধনকড়কে। সেক্ষেত্রে যে অঙ্কটা এই মুহূর্তে আমরা দেখছি পাপিয়া, সেটাতে 500 থেকে বেশি ভোট পাবেন জগদীপ ধনকড় এবং 200 কাছাকাছি মার্গারেট আলভা থাকবেন, যারা মার্গারেট আলভাকে এই মুহূর্তে সমর্থনের কথা জানিয়েছেন তাদের যদি আমরা নম্বরগুলো গুনি। এবং টিএমসি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিরত থাকবেন, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা আজকে এই ভোটদানে অংশ নেবেন না। কিন্তু এক জায়গায় আশঙ্কা তারা করছিলেন যে দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারা হয়তো ভোটদানে অংশ নেবেন এবং জগদীপ ধনকড়ের পক্ষে তারা ভোট দেবেন। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসির লোকসভা দলনেতা এই দুই লোকসভা সাংসদকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তিনি টিএমসির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কথাটা জানিয়েছেন তাদের ইনফরমেশনের জন্য, কেন কি তারা মনে করছেন যে আজকে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সংসদ ভবনে যাবেন এবং তারা ভোট দেবেন। এবং তাদের এটাও আশঙ্কা যে তারা জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দেবেন, যেহেতু আগে থেকে স্পষ্ট করে রেখেছেন শিশির বাবু জগদীপ ধনকড় গভর্নর হিসাবে ভালো কাজ করেছেন এবং দেশের একজন ভালো উপরাষ্ট্রপতি তিনি হবেন, সেটাতে একটা আভাস তারা পাচ্ছিলেন টিএমসি নেতারা, তাই এই চিঠিতে তাদেরকে দেওয়া হয়েছে। এখন দেখতে হবে কি আজকে দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী সংসদ ভবনে কখন যাচ্ছেন এবং ভোট দেওয়ার পর কি বলছেন। ধন্যবাদ বিজেন্দ্র।